জীবনকে রোজ নতুন করে ভালোবাসোবাস সময় হয়েছে সব বদলে দাও সময় হয়েছে কিছু করে দেখাও আজ তাই প্রতিদিন আনন্দ নিন জীবন বার্তা শিরোনাম পৃথিবীর ক্ষুদ্রতম বৃহত্তর সমস্যা আপনি বলবেন ক্ষুদ্রতম ও বৃহত্তর একসঙ্গে তার ছোট্ট বই যাতে পাঁচটি অধ্যায় আছে তাতে পাঁচটি বিষয়ের কথা বলেছেন আধ্যাত্মিকভাবে পরিণত কি না তা বোঝার পাঁচটি লক্ষণ আছে প্রথম যে কথাটি বলেছেন আমরা আরেকবার এটা ঝালিয়ে নেবো চলে যান জাকব একের দুইতে হে আমার ভাতৃগণ তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তাহা ভাবো আনন্দের বিষয় জ্ঞান করিও জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে আর সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে তিনি বলেছেন যদি আমরা এমন অবস্থায় আসতে পারি যে পরীক্ষার সময়ও ধৈর্য বজায় রাখব তাহলে আমরা নির্ভুল এক উন্নত মানুষ যে আধ্যাত্মিকভাবে পরিণত এই ধৈর্যের ব্যাপারে আরও উন্নতি দরকার কজনের বলুন তো কজনের উন্নতি দরকার যখন কোনো কিছু আমাদের মন হয় না তখন আমরা এত রেগে যাই নিজের হাতে নিজের ইচ্ছে মতো কাজ না করে সব ভার প্রভুর ওপরে ছেড়ে দেওয়া যে কত কঠিন সে আমি জানি তাই এটা হলো প্রথম কথা আর কোনো কথা বলবো না দ্বিতীয়টি খুঁজে পাবেন যাকব একের বাইশে আর বাক্যের কার্যকরী হও আপনা দিগকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না আত্ম প্রতারণা করো এই আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা বলে আমার ব্যক্তিগত ধারণা আমি বিষয়টা নিয়ে অনেক ভেবেছি নিজেকে প্রচারণা করা কত সহজ আর ভাবা বাণী শুনছি মানেই আমরা ধার্মিক কিন্তু তিনি বলছেন যদি বাক্যের কার্যকরী না হও তাহলে নিজেকে প্রচারণা করছো কজনে কথা বলে জানি শত্রুকে ক্ষমা করতে হয় কিন্তু এও জানি যে আমার রাগাটা উচিত নয় কিন্তু জানি বিশ্বাস নিয়ে আমার চলা উচিত কিন্তু আমরা অনেক কিছুই জানি তবে তাতে কিছু উপকার হবে বলে আমার মনে হয় না কাজ করলে আশীর্বাদ পাবো অনেকগুলো উপদেশ করতে পারি তবে এখন সময় নেই এটা হলো জোহন তেরো সতেরো যদি লিখে রাখতে চান আপনারা লিখে রাখতে পারেন আপনাদের উপকার হবে যদি এ কাজ করো আশীর্বাদ পাবে তিনি সেখানে বলছেন শিষ্যদের পা ধুইয়ে দেবার কথা বলছেন যে মানুষের সেবা করো ও পবিত্র জীবন জীবনযাপন করো অন্যের উপকার করো তিনি বলেছেন যদি এই সব কাজ করো আমি এটা করলাম উদাহরণ দিতে যদি তোমরাও করো তাহলে আশীর্বাদ পাবে কিন্তু শুনেছি বলে আশীর্বাদ পাবো না হ্যাঁ শোনাও ভাগ্যের কথা কারণ আত্মসত্যের সাক্ষী হলো কিন্তু প্রকৃত আশীর্বাদ কার্যকর হয় বাণী পালন করলে সারাদিন প্রভু আমাদের অন্তরে অনেক রকম নির্দেশ দেন প্রভু দিন আমাদের নির্দেশ দেন যে কিভাবে আমরা অন্যের উপকার করব কিন্তু আমাদের শিখতে হবে পবিত্র আত্মার প্রতি অনুভূতিশীল হতে আর আমাদের থামতে হবে যেখানে যাচ্ছি সেখানে যেতে তাড়াহুড়ো করলে চলবে না আমাদের থামাও দরকার এটা আমার খুব প্রিয় আর যিশু থামলেন আবার বলি আর যিশু থামলেন তিনি তার পথেই যাচ্ছিলেন একজন স্ত্রীলোক কাঁদছে বা একজন অন্ধ কাঁদছে তিনি দাঁড়িয়ে পড়তেন তাদের সহায়তা করতে তিনি এগিয়ে আসতেন আমি আপনাদের এই বিষয়ে কিছু বলতে চাই কারণ প্রচার করবার সময় মাঝে মাঝে কিছু উদাহরণও দেওয়া দরকার এটা একদম নতুন মন দিয়ে শুনুন আধ্যাত্মিক পরিণতির প্রধান লক্ষণের কথা বলা হয়েছে যাকোব একের সাতাশে ক্লেশপণ পিতৃ মাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান করা এবং সংসার হইতে আপনাকে রূপে রক্ষা করায় পিতা ঈশ্বরের কাছে সূচি ও নির্মল ধর্ম আসলে সহজভাবে বলতে গেলে প্রকৃত ধর্ম প্রকৃত আধ্যাত্মিকতার আর আধ্যাত্মিক পরিপক্কতা প্রকাশ পায় আমরা কি অন্যকে সাহায্য করি সব জায়গায় শুধু মানুষ এটা কি বুঝি কেউ এটা বলবে না আমার সেই সুযোগ নেই কারণ যেখানেই যাবেন মানুষের অভাব নেই এটা কি বুঝি এই সম্মেলনেও কয়েকশো লোক আছে যাদের সামর্থ্য নেই টেপ কেনার বা বই কেনার এখানে আসার জন্যে তারা কত চেষ্টাই না করেছে আবার অনেকেই আছে যারা ইচ্ছা মতো পয়সা খরচ করতে পারে আজ দরকার শুধু নিজের জন্যেই নয় বরং অন্যের জন্যেও কিছু করা আবার বলতে চাইবো আজ দরকার শুধু নিজের জন্যেই নয় বরং অন্যের জন্যেও কিছু করা এটা সবাইকে মনে রাখতে হবে আর সবাইকে বুঝতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ আমিন আপনি বলবেন আমি জানবো কি করে কে কে কিনলো আর কিনতে পারছে না লক্ষ্য রাখুন প্রশ্ন করুন আমি তো প্রশ্ন করি যদি অন্যের উপকার করতে চান তাহলে সবার শেষে টেপ টেবিলের কাছে গিয়ে দেখুন কি হচ্ছে যারা এসে দাঁড়িয়ে আছে তাদের জিজ্ঞেস করুন আপনি কোনটা কিনতে চান বেশিক্ষণ লাগবে না কেউ কেউ জবাব দেবে এখন কিনতে পারছি না তবে যখন পারবো তখন নিশ্চয়ই কিনবো আরে না আজই কিনতে পারবেন কারণ আমি কিনে দেব আপনাকে আমিন আজ সকালে যখন হোটেল থেকে বেরোচ্ছি একজন মহিলা যিনি হোটেল সাফ করেন ঘর পরিষ্কার করছিলেন তাকে দেখে ভীষণ ক্লান্ত লাগলো মনে হচ্ছিল পরিশ্রান্ত তিনি ইংরেজি বলতে পারেন না আর আমি স্প্যানিশ বলতে পারি না আমার সব বইগুলো আছে কয়েক মিনিট দেরিও হয়ে গেছিলো তাই তাড়াহুড়ো করে বেরোচ্ছিলাম আমার হাত ভর্তি বই ছিল কারোর কাছে অনেক জিনিসপত্র আমার হাতে টাকার ব্যাগটা ছিল আর কত কি আমরা তখন বেরোবার মুখে ওকে দেখতে পেলাম আর ভাবলাম এই মহিলা আমার মতো আশীর্বাদ ধন্য নয় আমার যা আছে ওর তা নেই তাই মনে হলো ওকে আমার কিছু টাকা দেওয়া উচিত তাই আমার হাতে জিনিসগুলো নামিয়ে আপনাদের করতে বলছি না একটা উদাহরণ দিচ্ছি আমার বিশ্বাস এইসব কাজ আমাদের জীবনের অভিষেককে প্রভাবিত করে এটা আমার বিশ্বাস লোকের উপকার করবার সুযোগ হারানো মানে প্রভু যা আমাকে দিতে চান তা পাবার সুযোগ হারানো চার্থপন কৃপণ লোকেরা খুব অসুখী হয় আগে কথাটা এভাবে ভেবে দেখিনি আর তাই হয়তো আজ সকালে এত হাসতে পেরেছি মানে প্রাণ খুলে হাসতে পেরেছি আমিন অবশ্য যদি টিভিতে দেখেন বা এখানে দেরি করে এসে থাকেন তাহলে জানি না আরাধনার সময় আমার হাসি পেলো আর বাস ভেতর থেকে হাসিটা আসছিল আমি জানি না যে কতদিন পর এভাবে প্রাণ খুলে হাসলাম মানে নিজেকে সতেজ মনে হচ্ছিল যদি আমি না দাঁড়াতাম যদি নিজের কাজে বেরিয়ে যেতাম তাহলে এই আনন্দ ভর্তি থেকে বঞ্চিত হতাম আমার ব্যাগ থেকে কিছু টাকা বার করে মহিলাটাকে দিয়ে বললাম আমি চাই আপনি জানুন যে যিশু আপনাকে ভালোবাসেন মহিলাও কিছু বললেন কিন্তু তার ভাষা আমার জানা নেই তাই বোঝার চেষ্টা করলাম তিনি বললেন আমি চাই আপনি জানুন যে যিশু আপনাকে ভালোবাসেন মহিলাও কিছু বললেন তবে আমি বুঝতে পারলাম না তারপর তিনি বললেন আডিওস আমি জানি কথাটার মানে কী তাই আমিও বললাম আডিওস হ্যালো লুইয়া তারপর বেরিয়ে এলাম আমাদের এইসব কথা ফলাও করে বলার দরকার নেই বাইবেলে আছে গোপনে দান করো আমি এসব বলি না তবে আপনাদের উদাহরণ দেবার জন্য এটা বললাম দয়া করে বুঝুন যে আধ্যাত্মিক পরিণতি স্বার্থপরতার মাধ্যমে এটা বোঝার চেষ্টা করুন যে আধ্যাত্মিক পরিণতি স্বার্থপরতার মাধ্যমে আসে না মানুষের উপকার করার মাধ্যমেই তা আসে আমিন ঠিক আছে পরিণত মানুষ পরীক্ষায় ধৈর্য বজায় রাখে পানির পালকে জাকব চারের এক প্রথম দুটি আয়াত তোমাদের মধ্যে কোথা হইতে যুদ্ধ ও কোথা হইতে বিবাদ উৎপন্ন হয় তোমাদের যুদ্ধ করে সে সকল হইতে কি নয় তোমরা অভিলাষ করিতেছ কিন্তু প্রাপ্ত হও না তোমরা নরহত্যা ও ঈর্ষা করিতেছ কিন্তু পাইতে পারো না তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া যাও কিন্তু প্রাপ্ত হও না কারণ তোমরা যানছা করো না গতকাল এই কথাটি বলা হয়েছে তিনি বলেছেন মানুষ এই যে ঝগড়া বিবাদ করে তার কারণ তাদের চাহিদা অন্যকে দেখে হিংসা করে কতকালই বলেছি যে যখন আমরা কিছু চাই সূর্যের মতোই সত্য প্রভু এমন অনেক লোককে আপনার সামনে নিয়ে আসবে যাদের কাছে সেই সব কিছু আছে যা আপনার প্রয়োজন এটাই হলো পরীক্ষা আজও আমরা এই বিষয়ে আলোচনা করছি যদি পরীক্ষায় উত্তীর্ণ না হন তাহলে আবার পরীক্ষা দিতে হবে আমার যা চাই তা অন্যকে পেতে দেখে খুশি না হলে আমরা কোনোদিনও তা পেতে পারি না আমিন চাক পাঁচ প্রথম কয়েকটি আয়াতে ধনী ব্যক্তি ও মানুষের প্রতি কিরূপ আচরণ করতে হবে তা বলা হয়েছে এবার দেখা যাক আয়াত চারে দেখো যে মজুরেরা তোমাদের ক্ষেত্রের শস্য কাটিয়েছে তাহারা তোমাদের দ্বারা যে বেতনে বঞ্চিত হইয়াছে ধনীদের বলেছেন প্রভু যদি তোমার ব্যবসা থাকে কর্মচারী থাকে তাদের প্রতি ভালো ব্যবহার করো আর সঠিক বেতন দাও বাইবেলের অন্যান্য অনেক জায়গায় বলা হয়েছে বাড়িতে যে সেবক থাকে তার প্রতি ভালো ব্যবহার করো তাদের প্রতি সম্মান দেখাও এবং উপকার করো আমাদের সহায়ক গোষ্ঠীতে এই বিষয় লক্ষ্য রাখা হয় আমরা দেখি যেন প্রত্যেকে তাদের কাজ অনুসারে সঠিক পারিশ্রমিক পায় আর দেখি যেন তাদের রকম কষ্টে না পড়তে হয় তাই নানা রকম সুযোগ সুবিধাও দেওয়া হয় আমার মনে হয় প্রভু খুশি হন না যদি আমি আরামে থাকি আর আমার কর্মচারীরা কোনো ধরনের কষ্ট পায় বা দুঃখ পায় আমিন তাই যাদের নিজস্ব ব্যবসা আছে তারা ফিরে গিয়ে কর্মচারীদের বেতন ঘন্টায় দুই ডলার বাড়িয়ে দিতে পারেন খুব বেশি হাততালি যে শুনতে পাচ্ছি না কি হলো তার মানে বুঝতে পারছি হয় কেউ ব্যবসা করে না বা অনেক ব্যবসায়ী তো টিভিতে দেখছে আমি তাদের বলছি কর্মচারীদের প্রতি ভালো ব্যবহার করুন তাদের সুযোগ সুবিধে দিন নিজে যেমন ব্যবহার আশা করেন তাদের প্রতি আপনিও সেই ব্যবহার করুন দেখবেন প্রভু আপনার জীবনের সৌভাগ্যের নদী বইয়ে দেবেন থামবেন না অজস্র জিনিস আপনি পাবেন আমিন তারপর যাকব বলেছেন যা আজকের আলোচনার বিষয়ে জাকব একের ছাব্বিশ যে ব্যক্তি আপনাকে ধর্মশীল বলিয়া মনে করে আপন বলগা দ্বারা বসে না রাখে পথে এসেছি তো যাকব তিনি দুই কারণ আমরা সকলে অনেক প্রকারে উচ্ছট খাই যদি কেহ বাক্যে উচ্ছট না খায় তবে সে সিদ্ধ পুরুষ সমস্ত শরীরকেই বলগা দ্বারা বসে রাখিতে সমর্থ তিনি বলেছেন যে মুখকে বসে রাখতে পারে কখনো ভুল কথা বলে না তারা জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে বাহ কি ব্যাপার তাহলে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ সুখকে নিয়ন্ত্রণ রাখা আমরা কজন এর সঙ্গে একমত আসলে কয়েক মিনিটেই একটি উপদেশ পড়ব যেখানে আছে কেউ নিজের জিহবাকে বসে রাখতে পারে না প্রভুর সাহায্য চাইতে হবে মানুষ নিজে সেটা করতে পারে না সমস্ত শরীরকেই বলগা দ্বারা বসে রাখিতে সমর্থ আসলে এই আয়াতে বলা হয়েছে যদি নিজের জিহবাকে বসে রাখতে পারো তাহলে ভবিষ্যতে নিয়ন্ত্রণে রাখতে পারবে বলছি না যে প্রভুকেও নিয়ন্ত্রণে করতে পারবেন তবে প্রভু প্রত্যেকের জন্যই সুন্দর ভবিষ্যতে পরিকল্পনা করেন প্রভুর পরিকল্পনা এভাবে নষ্ট করে দেবেন না প্রভুর জিরোমিওর জন্য বিশেষ পরিকল্পনা ছিল সেই জিরোমিয়কে সেটা জানালেন অমনি জিরোমিয় কি বলতে লাগলেন আমি পারবো না আমি এখনও ছোট আমি এটা নই আমি সেটা নই প্রভু চাননি যে জিরোমিয় তার পরিকল্পনা নষ্ট করুক আমরা বলি প্রভুর পরিকল্পনা ব্যস্তবায়িত করতে সাহায্য করুন তা ধ্বংস করবেন না সকালে ঘুম থেকে উঠে মন খারাপ লাগলে যদি ভাবেন যে আনন্দ করবো তাহলে মুখে বলবেন না আমার মন খারাপ বলুন আমি আনন্দে আছি আমার অন্তরেই আছে আর তা বেরিয়ে আসছে নিজের কী মনে হয় শুধু তাই বলতে থাকে আমার মনে হয় আমার মনে হয় আমি চাই আমি ভাবি আমার মনে হয় আমার মনে হয় আমার মনে হয় আমার মনে হয় এটাই সত্য এই তিনটে কথা আমরা সবচেয়ে বেশি বলি আমরা কি ভাবি আমরা কি চাই প্রভু কি বলেন সেটা আমাদের বলা উচিত আসলে যাকব তিনের এক আপনারা কজন বাণীর শিক্ষা দেন কোনোভাবে না কোনো আকারে ঠিক আছে সতর্কতার জন্য প্রস্তুত হে আমার ভাতৃগণ অনেকে উপদেশক হইও না অন্য অপেক্ষা আমাদের ভারী বিচার হইবে তিনি বলেছেন যদি বাণী শেখাই তবে তোমাদের দুটো দায়িত্ব নিশ্চিত হতে হবে যে প্রভুর বাণী শুধু রবিবারই মুখ দিয়ে বেরোচ্ছে আর সোমবার থেকে রোববার অবধি মুখটা শয়তানের কাজে লাগছে এমন যেন না হয় আমি ব্যাপারটাকে খুব গুরুত্ব দিই আমার বিশ্বাস যে প্রভু দেখিয়ে দিয়েছেন সপ্তাহের বাকি দিনগুলোতে যদি মুখটা অধার্মিক কাজে ব্যবহার করি তাহলে তাতে কোনো অভিষেকের আশা করবে না যখন এই মঞ্চে উঠবে দেবার আমি যা বলি সেটা জরুরি নেতার দায়িত্ব অনেক বড় প্রত্যেক বিশ্বাসীর ক্ষেত্রে এটা প্রযোজ্য আমি অল্প করে বলি যিশু যা বলেছিলেন যখন যাকব আর জোহন দক্ষিণ ও বাম হস্তে বসতে চেয়েছিলেন তিনি বলেছিলেন কি চাইছ তা তোমরা নিজেরাই জানো না আমি সেই পান করি তোমরা কি তা পারবে এটা অন্যভাবে বলা যায় প্রভুকে বলার আগে যে আপনি বাণী প্রচার করতে চান নিশ্চিত হন যে আপনি মূল্য দিতে প্রস্তুত ডাকব তিন আয়া চার থেকে দশ তিনি নানা সমস্যার কথা বলেছেন যে আমরা অবাধ্য জিওবার দ্বারা সৃষ্টি করি অশ্বেরা যেন আমাদের বাধ্য হয় সেই জন্যে আমরা যদি তাহাদের মুখে বলগা দিই তবে তাহাদের সমস্ত শরীরও ফিরাই আমি ঘোড়াদের ব্যাপার জানি না তবে এইটুকু জানি যে ঘোড়াদের মুখে বলগা লাগানো হয় ধাতুর একটা ছোট্ট টুকরো লাগানো থাকে আর তার সঙ্গে দুপাশে দড়ি লাগানো থাকে যেদিকে দড়িতে টানতে পারে ঘোড়া সেই দিকে চলে যায় তিনি বলছেন আমাদের মুখ দিক দর্শন করে আর দেখো জাহাজগুলিও অতি প্রকাণ্ড এবং প্রচণ্ড বায়ুতে চালিতে হয় তথাপি সে সকলকে অতি ক্ষুদ্র হইল দ্বারা কর্ণ মনের ইচ্ছা যে দিকে হয় সেই দিকে ফেরোনো যায় তিনি বলেছেন জিহোবা ক্ষুদ্র হলেও তা জীবনের দিক নির্ধারণ করে এটা মনে রাখতে হবে এই বিষয় গুরুত্ব দিতে হবে মুখের বিষয় হয়তো অনেকে প্রচার করেন তবে আমি চাই আপনারা এমন ভান করুন যে এই কথাটা আজ প্রথমবার শুনেছেন তিনি কি বলছেন তিনি বলছেন আমার মুখই আমার জীবন নির্ধারণ করে আমার মুখ হত্যা করতে পারে প্রভুর পরিকল্পনাকে আবার তা বাস্তবিত হয়ে সাহায্য করতে পারে জাহাজ একটা বিরাট জিনিস তা একটা ছোট্ট সাহায্যে নিয়ন্ত্রণ করা যায় তাই আমাদের দেহের তুলনায় জীব অতি ক্ষুদ্র আর সেটাই কিনা বৃহৎ সমস্যা তাই আমি কি বলতে পারি যে আমাদের মুখই আমাদের সবচেয়ে বড় মানে জীবনের একটা সবচেয়ে বড় সমস্যা অর্থ হয় মানুষ নয় চাকরি নয় সমাজ নয় সবচেয়ে বড় সমস্যা আমাদের মুখ এটা মনে রাখবেন আপনারা আয়াত ও ক্ষুদ্র পাঁচ অঙ্গ বটে কিন্তু মহাদর্পের কথা দেখো কেমন অল্প অগ্নি কেমন কুলিঙ্গ একের পর এক জমি পুড়িয়ে দিতে পারে আমাদের জুবা এই উদাহরণটা আপনারা বুঝতে পারছেন তো এটাই বলে এ কথা জানেন সম্পর্কের মূল রয়েছে কথা এর থেকে নির্ধারিত হয় সম্পর্কটা কেমন হবে চাকরির ক্ষেত্রেও এর ভূমিকা অসীম আমরা তাদের কীরকম কথা বলি তা থেকে বিচার করে আমরা কেমন শ্রদ্ধা বলতে আজ আর কিছু নেই যখন আমরা পরীক্ষা পরিস্থিতি এবং প্রলোভনের মুখোমুখি হই তখন সমস্যা হয় আমাদের মুখ নিয়ে আমরা কি বলছি আমাদের সেটা লক্ষ্য রাখতে হবে আমাদের প্রত্যেকটি অবান্তর কথার মাসুল গুনতে হবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে কথার কোনো সুফল নেই সে কথা আজ আর এখানে বলবো না বলা সোজা করা কঠিন যখন আমরা পরীক্ষা পরিস্থিতি ও প্রলোভনের মুখোমুখি হই তখন সমস্যা হয় আমাদের মুখ নিয়ে আমরা কি বলছি তা লক্ষ্য রাখতে হবে আমাদের প্রত্যেকটি অবান্তর কথার মাসুল গুনতে হবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে কথার কোনো সুফল নেই সে কথা আমরা বলবো না বলা খুবই সোজা কিন্তু সেটা করা আবার ফিরে আসব আপনারা সুখে থাকুন আনন্দে থাকুন প্রতিদিন আনন্দ নিন জীবনে